তো জয়হিন বন্ধুরা তোমরা যেহেতু তোমাদের ইউটিউব চ্যানেল স্টাডি নলেজ অ্যাকাডেমি এই মুহূর্তে যেটা গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের ফুড সাপ্লাই নিয়োগ চোদ্দ পনেরো হাজার চারশো শূন্য পদে তোমাদের নিয়োগ করা হবে ঠিক আছে এডুকেশনাল কোয়ালিফিকেশান কবে থাকছে কবে থেকে আবেদন করতে পারছ বেতন তোমাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করেছি দেখতে পাচ্ছ বেতন হচ্ছে তোমাদের তিরিশ হাজার টাকা বেতন কীভাবে তোমরা ফর্মটা অ্যাপ্লাই করবে অনলাইন অফলাইন ঠিক আছে দু হাজার চব্বিশে তোমাদের যারা একটা চাকরির জন্য ওয়েট করছো ঠিক আছে তোমাদের জন্য একটা বিরাট বড়ো অপরচুনিটি ঠিক আছে তোমরা যারা ফুড এফ এস এস আই ফুড সেফটি দেখতে পাচ্ছ ফুড সেফটি এর জন্য অপেক্ষা করেছিলে ইন্ডাস্ট্রির জন্য অপেক্ষা করেছিলে ঠিক আছে তার নতুন ভ্যাকেন্সি প্রায় পনেরো হাজার চারশো শূন্য পদের নতুন ভ্যাকেন্সি বিজ্ঞপ্তি কবে প্রকাশিত হবে কবে অনলাইন ডেট হবে সমস্ত কিছু আজকের আলোচনা করবো আজকের বিস্তারিত ভিডিওর মাধ্যমে ঠিক আছে কাজে যারা চ্যানেলে সাবস্ক্রাইব করুন অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখো আর যারা আমাদের টেলিগ্রাম চ্যানেল যুক্ত হননি লিঙ্ক এটা টেলিগ্রাম চেন যুক্ত হয়ে রাখো কারণ সবার প্রথম নতুন নতুন আপডেট কিন্তু আমরা টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করে রাখি তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের টেলিগ্রাম বা ইউটিউব চ্যানেলে এটা টেলিগ্রাম চ্যানেল প্রোভাইড করে রেখেছি ইউটিউব চ্যানেলে আমাদের কিউ স্ক্যান তোমরা এখন যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নি অবশ্যই সাবস্ক্রাইব করে দাও কারণ নিত্য নতুন আপডেট আমরা চেষ্টা করছি প্রতিনিয়ত তোমার সামনে তুলে ধরার চেষ্টা চেষ্টা করছি ঠিক আছে আর যারা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হনি অবশ্যই অবশ্যই টেলিগ্রাম যুক্ত হও না যুক্ত হয়ে যাও কারণ কি হচ্ছে তোমাদের নিত্য নতুন যে আপডেট সেটা টেলিগ্রাম চ্যানেলে আমরা প্রতিনিয়ত প্রোভাইড করে রাখছি তো চলো এবার যা যাক তোমাদের মেন অফিশিয়াল ওয়েবসাইট ইউ সি আমরা চলে এসেছি এখন ফুড ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করছি অফিসিয়াল ওয়েবসাইটে কীভাবে যাবে লিঙ্ক এ দ্য ডিসক্রিপশান এফ সি আই ভি আইএলটিএস ডট ইন ডট এ অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা সার্চ করবে সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবে এই অফিসিয়ালে যেটা আপডেট পেলাম যে তোমাদের দেখতে পাচ্ছো ফুড অ্যান্ড কর্পোরেশন অফ ইন্ডিয়া দেখতে পাচ্ছো অ্যান্ড আই এস ওয়ান সলিউশন ঠিক আছে ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া সেটআপ নিউ নতুন ভ্যাকেন্সি এটা যখন কোনো একটা নতুন ভ্যাকেন্সি আপডেট হয় সেটা কিন্তু একটা নতুন ইন্টারফেসের মতো কিন্তু যখন নতুন ভ্যাকেন্সি আছে একটা নতুন ইন্টারফেসের মতো কিন্তু সেটা ওপেন হয়ে যায় যেটা দেখতে পাচ্ছো সেই সেকশনও কিন্তু এবার ওপেন হয়ে গেছে তোমরা যদি এখানে যাও তাহলে কোনো কিছু দেখতে পাবে না কিন্তু যখনই কোনো ভ্যাকেন্সি আসে এইরকমের একটা নতুন ইন্টারফেস চলে আসে তোমরা প্রতিবারে যখন দেখেছো যে ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া যখন নতুন ভ্যাকেন্সি এসেছে প্রতিবারেই কিন্তু এই ইন্টারফেসটা বা এই ইন্টারফেসটের ধরনটা কিন্তু চেঞ্জ হয়ে যায় যেখানে কিন্তু একটা স্ট্যাটিক বারের মতো এখানে চলে আসে মানে এটা দেখাচ্ছে যে নতুন ভ্যাকেন্সি তোমাদের কিন্তু খুব শীঘ্রই আসছে কত কি শূন্য পদে নিয়োগ করা হবে কত কি ব্যাপার এডুকেশনাল কোয়ালিফিকেশান কী আছে কবে থেকে তোমরা অ্যাপ্লাই করতে পারবে তো চলো স্টেপ ওয়াইজ দেখে নেওয়া যাক যেটা আপডেটে পেলাম তোমাদের সাথে শেয়ার করব আর তোমাদের জানাবো তোমরা ফর্মটা অনলাইনে অ্যাপ্লাই করবে না অফলাইনে অ্যাপ্লাই করবে এবং কবে থেকে তার অনলাইন আবেদন শুরু হচ্ছে তো চলো সেটা দেখে নেওয়া যাক অ্যাজ ইউ সি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া রিক্রুটমেন্ট দু হাজার চব্বিশ ঠিক আছে এখানে কোন কোন পদের জন্য তোমাদের ভ্যাকেন্সি বেরিয়েছে এটা কিন্তু দু হাজার চব্বিশের রিক্রুটমেন্ট ঠিক আছে কোন কোন ভ্যাকেন্সি পদে বেরিয়েছে মানে শূন্যপদ কোন 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 ক্ষেত্রে আছে চলো একটু দেখে যাক প্রথমে যে শূন্যপদের কথা আছে অর্থাৎ পোস্ট নেম প্রথমে যে দেখতে পাচ্ছ ফুড সেফটি অফিসার প্রথম নম্বর হচ্ছে ফুড সেফটি অফিসার তারপরে দেখছো ফুড অ্যাসিস্ট্যান্ট অফিসার হচ্ছে কর্পোরেট অপারেটর এবং চার নম্বরে হচ্ছে ফুড ইন্সপেক্টর ফুড ইন্সপেক্টর দেখতে পাচ্ছ এই যে চারটা ফুড ইন্সপেক্টর তার চলে আসছে ক্লার্কের এক্সাম তারপরে হেল্পার তারপরে পিওর ঠিক আছে হয়তো লেখাগুলো তোমাদের একটু অবসা হচ্ছে আমি লিখে দিচ্ছি ক্লার্ক হচ্ছে হেল্পার এল পি আর হেল্পার তার সাথে পিওন এই তিনটা ভ্যাকেন্সি ঠিক আছে তার সাথে হচ্ছে ফুড অ্যাসিস্ট্যান্ট কর্পোরেট এই যে সমস্ত এ আছে আর কি ঠিক আছে গ্র্যাজুয়েশন লেভেলে যে পোস্টগুলো আছে তাদেরও কিন্তু ভ্যাকেন্সি বেরিয়েছে এই সমস্ত যেতে এই তিনটা দেখতে পেয়েছো এই চারটা অর্থাৎ এক দুই তিন চার এই চারটা হচ্ছে গ্র্যাজুয়েশান লেভেলে তোমরা যারা গ্র্যাজুয়েশান করেছো যে কোনো স্ট্রিম থেকে এবং একটা স্বীকৃত বিশ্ববিদ্যালয় থাকে তাহলে ইউ আর এলিজিবল ফর দিস পোস্ট আর সব থেকে যেটা বড়ো ব্যাপার তোমরা ক্লার্কেও আবেদন করতে পারবে আর হেল্পারও আবেদন করতে হবে পিওনও আবেদন করতে হবে কালকে অ্যাপ্লাই জন্য তোমাদের টুয়েলভ পাস হতে হবে যে কোনো স্ট্রিম থেকে আর হেল্প হচ্ছে যেটা হেল্পার জন্য তোমাদের টেন পাস হতে হবে আর পিওনের জন্য তোমাদের এইট পাস হলেই হয়ে যাবে ঠিক আছে চলো এডুকেশনাল কোয়ালিফিকেশনগুলো একটু দেখে নিয়ে যাক এডুকেশনাল কোয়ালিফিকেশন কি আছে তো দেখতে পাচ্ছ এটা যে এডুকেশনাল কোয়ালিফিকেশন আছে ফুড সেফটি ফুড ইন্সপেক্টর অ্যাসিস্ট্যান্ট কর্পোরেট আর তার সাথে ফুড ইন্সপেক্টার এটা যে যেটা মানে এডুকেশনাল কোয়ালিফিকেশন আছে এটা হচ্ছে যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে এটা বলা আছে যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে তুমি যদি রেকগনাইজ ইউনিউনিভার্সিটি গ্রাজুয়েটেড হয়ে থাকো তাহলে ইউ আর এলিজিবল ফর দিস পোস্ট পোস্ট চারটা পোস্ট মনে হচ্ছে গ্র্যাজুয়েশন হবে যেটা মানে ফুড সেফটি ইন্সপেক্টার ফুড অ্যাসিস্ট্যান্ট কম্পিউটার আর ফুড ইন্সপেক্টর এই যে চারটা পোস্ট বললাম তাহলে তোমাদের গ্রাজুয়েশন থাকতে হবে আর যদি তোমরা এইচএস পাসে অ্যাপ্লাই করতে চাও তাহলে তোমাদের জন্য ক্লার্ক অর্থাৎ নাম ফুড সেফটির ক্লার্ক মানে এটা টুয়েলভ পাস হলে দেখতে পাচ্ছ টুয়েলভ পাস লেখা হচ্ছে করতে পারবে আর যেটা হেল্পার সেটা হচ্ছে টেন পাস আর যেটা তোমাদের প্রিয়ন সেটা হচ্ছে ক্লাস এইট পাস করলে তুমি থাকলে অ্যাপ্লাই করতে পারবে তাহলে বুঝতে পারছো তোমরা যারা ক্লাস তোমরা যারা গ্র্যাজুয়েশন করেছো তোমরা যারা এইচএস পাস করেছো তোমরা যারা টেন পাস করেছো তোমরা যারা এইট পাস করেছো প্রত্যেকের জন্য কিন্তু অ্যাপ্লাই করতে পারবে টোটাল কত ভ্যাকেন্সি টোটাল ভ্যাকেন্সি থাকছে প্রায় পনেরো হাজারের কাছাকাছি ঠিক আছে এজ থাকছে তোমাদের আঠারো প্লাস ঠিক আছে আঠারো প্লাস হয়তো লেখাটা বুঝতেই পারছো না আমি তোমাদের একটা বুঝিয়ে দিচ্ছি ইন্টারনেট সমস্যার জন্য হয়তো বোঝা যাচ্ছে না তোমাদের আঠারো প্লাস কিন্তু এজ থাকছে ঠিক আছে আঠারো প্লাস আমি ভুলে ভুলে যাচ্ছি তোমরা একটু দেখে নাও আর তোমাদের টোটাল পোস্ট আছে প্রায় পনেরো হাজার ভ্যাকেন্সি পনেরো হাজার শূন্য পদে কিন্তু তোমাদের নিয়োগ করা হবে স্যালারি কত দেওয়া হবে স্যালারি দেওয়া হবে তোমাদের আঠাশ হাজার দুশো থেকে এই দেখো স্যালারি যে ইন্টারফেসটা সেটা আমি তোমাদের দেখিয়েছি স্যালারি ইন্টারফেসে তোমাদের দেখা হবে আঠাশ হাজার আঠাশ হাজার দুশো থেকে তোমাদের দেওয়া হবে প্রায় আশি হাজার আশি হাজারের কাছাকাছি তোমাদের কিন্তু বেতন অর্থাৎ এবারে পোস্ট ভেরিয়েন্সে স্যালারি অনুযায়ী হবে পোস্টের যে প্রেফারেন্স সেই অনুযায়ী তোমাদের স্যালারি হবে অর্থাৎ তুমি যদি গ্র্যাজুয়েশ লেভেল অ্যাপ্লাই করো তাহলে তোমার হয়তো সেটা আশি হাজার বা নব্বই হাজার পর্যন্ত কিন্তু স্যালারি যেতে পারে ঠিক আছে সিলেকশন প্রসিডিউর কী থাকছে দেখো বন্ধুরা সিলেকশন প্রসিডিউর বলতে তিনটা ধাপে তোমাদের হবে এক তোমাদের এক্সাম দিতে হবে ঠিক আছে দুই হচ্ছে তোমাদের ইন্টারভিউ হবে তিন হচ্ছে ডিইউ অর্থাৎ ডকুমেন্ট ভেরিফিকেশন হবে ডিভি 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 হবে ঠিক আছে একটা কথা বলে রাখি তোমরা সেই সমস্ত ডকুমেন্ট আপলোড করবে যেগুলো

ওখানে চেক করবে ঠিক আছে তো সুতরাং এমন কোনো ডকুমেন্ট আপলোড করো না যেটা পরবর্তীকালে ফেক বা ভুয়ো মনে হয় সুতরাং অরিজিনাল ডকুমেন্টসই কিন্তু আপলোড করবে ঠিক আছে অ্যাপ্লাই বলছে তোমাদের অ্যাপ্লাই চার্জ কত লাগছে তো জেনারেল বা ইডাবলিউসের জন্য তোমাদের আড়াইশো টাকা লাগছে এস সি এসটিতে কোনো চার্জ লাগছে না এবারে আসি তোমরা অ্যাপ্লাই কবে থেকে করবে দেখো বন্ধুরা এটার ফর্মটা তোমাদের শুরু হচ্ছে নভেম্বর দু হাজার চব্বিশে থেকে তোমাদের কিন্তু ভ্যাকেন্সি আসছে নভেম্বর দু হাজার চব্বিশে ফুড সেফটি ফুড সাপ্লাই তোমাদের কিন্তু নতুন ভ্যাকেন্সি আসছে তো তোমরা যারা দীর্ঘক্ষণ অপেক্ষা করেছিলে যে ফুড কর্পোরেট অফ ইন্ডিয়া রিক্রুটমেন্ট দু হাজার চব্বিশে নতুন ভ্যাকেন্সি কবে আসবে তো তোমাদের দু হাজার চব্বিশে দেখো দু হাজার চব্বিশে নভেম্বরে তোমাদের ভ্যাকেন্সি আসছে তোমরা অফিসিয়াল যে ওয়েবসাইটে দেখালাম সেই অফিসিয়াল ওয়েবসাইটে নজর রাখো অবশ্যই তোমরা দেখতে পাবে কারণ যে কোনো ভ্যাকেন্সি আসবে তখন ওই যে সামনের যে ইন্টারফেটে দেখালাম সেটা কিন্তু চেঞ্জ হয়ে যায় ঠিক আছে চেঞ্জ হয়ে যায় যার কারণে তোমাদের নভেম্বরে সেকেন্ড উইকে তোমাদের কিন্তু দেখতে পেয়ে যাবে কীভাবে কী অ্যাপ্লাই করবে অফিসে নোটিসেই তোমাদের সমস্ত কিছু যখনই অফিসে নোটিশ আসবে সবার প্রথম আমি আপডেট দিয়ে দেবো ঠিক আছে ওখানে যখন আসবে তখন আমি সবার প্রথম কিন্তু তোমাদের টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করে দেবো তার টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হননি অবশ্যই যুক্ত হয়ে যাও লিঙ্ক দা ডিসক্রিপশান অথবা আমি কমেন্ট বক্সে পিন করে দিলাম ঠিক আছে আর এখন যারা চ্যানেলে সাবস্ক্রাইব করুন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো কারণ নতুন নতুন আপডেট আমরা সবার আগে কিন্তু প্রোভাইড করে রাখি তো একটা কথা রাখো তোমরা যারা ফুড কর্পোরেটে দীর্ঘক্ষণ উপায় দীর্ঘ প্রতিকার অবসর নভেম্বরে তোমাদের যে ইন্টারভিউটা দেখালাম নভেম্বরের সেকেন্ড উইকে তোমাদের কিন্তু ভ্যাকেন্সি আসতে চলেছে ঠিক আছে চারটে টাইপের ভ্যাকেন্সি গ্র্যাজুয়েশান লেভেল এইচএস লেভেল মাধ্যমিক লেভেল তার সাথে এইট পাস সবগুলোতেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে একটা কথা বলে রাখি নোট একের বেশি পদে তুমি অ্যাপ্লাই করতে পারবে এসসিএসিদের জন্য আড়াইট জেনারেলদের জন্য আড়াইশো এসএসসিদের চার্জ লাগছে না ঠিক আছে এটা কিন্তু একটা বড়ো এবং এক্সাম কিন্তু তোমাদের অনলাইন মোডেই হবে অফলাইনে কোনো সিস্টেম নেই এক্সাম হচ্ছে তোমাদের অনলাইন মোড ঠিক আছে এক্সাম তোমাদের যেটা অনেকে কমেন্ট করবে যে এক্সাম কিছু হবে তো এক্সাম হচ্ছে তোমাদের অনলাইন মোডেই হবে ঠিক আছে এর বিষয়ে তো আমি আসছি তোমাদের এর পরের ভিডিওটা তোমাদের গতবারের যে অফিসিয়াল পিডিএফটা ছিল বা অফিসিয়াল নোটিফিকেশানের পিডিএফটা বেরিয়েছিল সেটা তোমাদের আমি টেলিগ্রাম চ্যানেল প্রোভাইড করে দিয়েছি তারা চেক করে নি করে নাও ঠিক আছে এর আগে তোমাদের দু হাজার বাইশে ভ্যাকেন্সি এসেছিলো এরপর দু হাজার তেইশে ঠিক আছে যারা এখনও নোটিফিকেশান চেক করে নি অবশ্যই চেক করে নাও আমি টেলিগ্রাম চ্যানেল প্রোভাইড করে দিচ্ছি ঠিক আছে তো এতটাই ছিল আপডেট এরকম আপডেট পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে তো তখন অবধি ভালো থাকুন সুস্থ থাকুন জয় হিন্দ বন্দে মাতারাম থ্যাংক ইউ